আমি ডক্টর এস ব্রহ্মচারী, আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শক বন্ধুকে আমি স্বাগত জানাই। কিডনি, লিভার এবং ব্রেনের মতো হার্টও একটি ভাইটাল অর্গান, সুতরাং এই অর্গানগুলির বিশেষ যত্ন নেওয়া উচিত। এই অর্গানগুলি যদি কয়েক সেকেন্ডের জন্য তাদের কাজ বন্ধ করে দেয়, তবে কিন্তু আমরা চিরদিনের মতো ঘুমিয়ে পড়তে পারি। ভারতবর্ষে পাঞ্জাব, হরিয়ানা এবং তামিলনাড়ুতে হার্টের রোগীর সংখ্যা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। ভারতবর্ষে প্রতি চারজনার মৃত্যুতে একজনা হার্টের রোগের কারণে মৃত্যুবরণ করে থাকে। হার্টের রোগ বহু প্রকারের হয়ে থাকে, যেমন করোনারি হার্ট ডিজিজ, হার্ট ফেলিওর, কার্ডিয়াক অ্যারেস্ট, অ্যারিথমিয়া ইত্যাদি ইত্যাদি বহু প্রকার হার্টের রোগ হতে পারে। এমন কিছু ফ্যাক্টরস আছে যার দ্বারা হার্টের রোগ হয়ে থাকে, সেই ফ্যাক্টরসগুলোকে আমরা কখনোই প্রতিরোধ করতে পারি না। সেগুলো সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভরশীল। যেমন বয়সের কথা বলি, আমাদের বয়স যখন 40 বছরের দিকে এগোয় বা 40 বছরের বেশি হয়, তখন কিন্তু হার্টের রোগ হওয়ার প্রবণতা অনেক অংশে বেড়ে যায়। পুরুষদের বয়স 45 বছর বা 45 বছরের বেশি হলে, মহিলাদের বয়স যখন 55 বছর বা 55 বছরের বেশি হলে, তখন সেই সময় কিন্তু হার্টের রোগ হওয়ার প্রবণতা অনেক অংশে বেড়ে যায়। আবার হার্টের রোগ জাতি এবং দেশের উপরও নির্ভরশীল। যেমন কালো আমেরিকানদের হার্টের রোগ হওয়ার প্রবণতা সাদা আমেরিকানদের চেয়ে অনেক অংশে বেশি থাকে। সেন্ট্রাল আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার অধিবাসীদের হার্টের রোগ হওয়ার প্রবণতা অনেক অংশে কম থাকে। এশিয়া মহাদেশের মধ্যে পূর্ব এশিয়ার দেশগুলোর অধিবাসীর হার্টের রোগ হওয়ার প্রবণতা অনেক অংশে কম থাকে, যেমন চীন, জাপান, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া, তাইওয়ান ইত্যাদি দেশের অধিবাসীদের হার্টের রোগ হওয়ার প্রবণতা অনেক অংশে কম থাকে। কিন্তু দক্ষিণ এশিয়ার কান্ট্রিগুলির অধিবাসীদের হার্টের রোগ হওয়ার প্রবণতা খুবই বেশি থাকে, যেমন ভারত, আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ইত্যাদি দেশের অধিবাসীদের হার্টের রোগ হওয়ার প্রবণতা অনেক অংশে বেশি থাকে। হার্টের রোগ আবার জেনেটিক ফ্যাক্টরের উপরও নির্ভরশীল। কোনো ফ্যামিলির মধ্যে কোনো ক্লোজ মেম্বারের যদি অল্প বয়সে হার্টের রোগ হওয়ার প্রবণতা বেশি থাকে, তবে কিন্তু পরবর্তী জেনারেশনে একটা হার্টের রোগ হওয়ার টেন্স কিন্তু থেকে যায়। এবার আমি আলোচনা করব কীভাবে হার্টের রোগকে প্রতিরোধ করা যেতে পারে, কী কী স্টেপ নিলে আমরা অনায়াসে হার্টের রোগকে প্রতিরোধ করতে পারি। প্রথম স্টেপ হলো আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা করুন। হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন হার্টের রোগের প্রথম এবং প্রধান কারণ। প্রতি সপ্তাহে বা প্রতি মাসে বা 6 মাস অন্তর বা 1 বছর অন্তর আপনার ব্লাড প্রেশারকে মনিটরিং করুন। যদি স্টেজ 1 বা স্টেজ 2 হাইপারটেনশন হয়, তবে আপনি আপনার খাদ্য খাবারের পরিবর্তনের মাধ্যমে বা আপনার জীবনধারার পরিবর্তনের মাধ্যমে আপনি ব্লাড প্রেশারকে কন্ট্রোল করার চেষ্টা করুন। যদি হাই ব্লাড প্রেশারের জন্য ডাক্তারি পরামর্শ নিতে হয় বা কোনো ওষুধ নিতে হয়, সেটা অবশ্যই গ্রহণ করুন। হার্টের রোগের অন্যতম আরেকটি কারণ হলো অ্যালকোহল জাতীয় দ্রব্য পান করা এবং তামাক জাতীয় দ্রব্য দ্বারা নেশা করা। অ্যালকোহল হার্টকে কিন্তু বহুভাবে ক্ষতি করে। প্রধানত হলো হার্টের নার্ভগুলিকে ধ্বংস করার চেষ্টা করে, হার্টের মাসেলকে নষ্ট করার চেষ্টা করে, হার্টের গতি বাড়িয়ে দেয়, তার ফলে হাই ব্লাড প্রেশারও হতে পারে। অ্যালকোহল একটি হাই এনার্জেটিক ফুড, সুতরাং অ্যালকোহল কিন্তু বডি ওয়েটকেও বাড়িয়ে তোলে। সুতরাং অ্যালকোহল 40 বছরের পর অবশ্যই বর্জন করা উচিত। তামাক জাতীয় দ্রব্য কার্ডিওটক্সিন হিসাবে কাজ করে, হার্টের মাসেলকে ক্ষতি করে, হার্টের নার্ভ সাপ্লাইকে ক্ষতি করে। সেই কারণে তামাক যদি 40 বছরের পরেও নেওয়া অভ্যাস থেকে যায়, স্ট্রোক বা হার্ট ফেলিওর মতো রোগ দ্বারা কিন্তু পেশেন্ট যখন তখন আক্রান্ত হতে পারে। সুতরাং এই তামাক জাতীয় দ্রব্য অবশ্যই বর্জন করা উচিত। তামাক জাতীয় দ্রব্য হার্টের গতিকে বাড়িয়ে তোলে, হাইপারটেনশন তৈরি করে। সুতরাং এই অ্যালকোহলিক ড্রিঙ্কস এবং তামাক জাতীয় দ্রব্য ইমিডিয়েট বর্জন করা উচিত। হার্টকে সুস্থ রাখার আরেকটি বড় উপায় হলো ব্লাড ট্রাইগ্লিসারাইড লেভেল এবং কোলেস্ট্রল লেভেলকে কন্ট্রোলের মধ্যে রাখা উচিত। হাই ব্লাড কোলেস্ট্রল লেভেল এবং ট্রাইগ্লিসারাইড লেভেল করোনারি হার্ট ডিজিজ এবং হার্ট অ্যাটাক তৈরি করতে পারে। যদি উচ্চমাত্রায় ব্লাড কোলেস্ট্রল লেভেল বা ট্রাইগ্লিসারাইড লেভেল হয়, তবে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেওয়া উচিত। কয়েক মাস ওষুধ খেয়ে এগুলো কন্ট্রোলে আনা উচিত। হার্টের রোগকে প্রতিরোধ করার আরেকটি সবচেয়ে বড় উপায় হল শরীরের ওজনকে স্বাভাবিক রাখতে হবে। শরীরের ওজন যাতে না বাড়ে বা ওবেসিটি রোগ দ্বারা যাতে আমরা আক্রান্ত না হই, তার দিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে।
অতি পরিমাণে শরীরের ওজন ব্লাড কোলেস্ট্রল লেভেলকে বাড়াতে পারে বা ট্রাইগ্লিসারাইডকে বাড়িয়ে হার্টের রোগ তৈরি করতে পারে। সুতরাং জীবনধারার পরিবর্তন করার মাধ্যমে এবং আমাদের খাদ্য খাবার পরিবর্তন করার মাধ্যমে অবশ্যই শরীরের ওজনকে স্বাভাবিক রাখা উচিত। হার্টের রোগ প্রতিরোধ করার জন্য আমাদের খাবারের দিকেও নজর রাখতে হবে। হাই স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবার, অতি পরিমাণ নোনতা খাবার, ভাতের সঙ্গে বা খাবারের সঙ্গে অতি পরিমাণ লবণ মিশিয়ে নেওয়া এবং অতি পরিমাণে মিষ্টি খাওয়া বা মিষ্টি জাতীয় সিরাপ খাওয়া ইমিডিয়েট বন্ধ করতে হবে। এইগুলোতে কিন্তু হার্টের রোগ বেশি পরিমাণ ডেকে আনতে পারে। খাদ্য তালিকায় ফলমূল, শাকসবজি এবং ফাইবার জাতীয় খাবার বেশি পরিমাণে যোগ করতে হবে, যাতে শরীরের মধ্যে এনার্জি ইনটেক কম হয়। শরীরের মধ্যে হাই এনার্জি খাবারগুলো কমিয়ে দিতে হবে। এই হাই এনার্জিযুক্ত খাবার শরীরের ওজনকে বাড়িয়ে তুলতে পারে। সুতরাং খাদ্য খাবারের প্রতি বিশেষভাবে নজর দেওয়া উচিত। হার্টকে সুস্থ রাখতে হলে প্রতিদিন আমাদের এক্সারসাইজ করা উচিত। শারীরিক পরিশ্রম বা শারীরিক এক্সারসাইজ হার্টের মাসেলের শক্তিকে অনেক বাড়িয়ে তোলে এবং হার্টের ব্লাড সার্কুলেশনকে বাড়িয়ে তোলে, হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। এক্সারসাইজের মাধ্যমে ব্লাডের কোলেস্ট্রল লেভেল এবং ট্রাইগ্লিসারাইড লেভেল অনেক অংশে কম থাকে। সেই কারণে প্রতিদিন 40 মিনিট করে অন্তত হাঁটা উচিত। কারো হয়তো সময় নেই, সম্ভব নয় 40 মিনিট করে হাঁটা, বা সকালেও হাঁটা সম্ভব নয়, কারো হয়তো রাতেও হাঁটা সম্ভব নয়। তবে আপনি প্রতিবার খাওয়ার পরে অন্তত 10 থেকে 15 মিনিট আপনি হাঁটুন। এতে আপনার হাই ব্লাড প্রেশার প্রতিরোধ করবে, সুগারের রোগীদের জন্য অতি উত্তম এবং ডায়াবেটিসও প্রতিরোধ করবে এবং শরীরের ওজনও আপনার অনেক অংশে কমাতে সাহায্য করবে। স্ট্রেস, মানসিক টেনশান হার্টের রোগ কিন্তু তৈরি করে, বহুভাবে হার্টের রোগ তৈরি করে। মানসিক টেনশান বা স্ট্রেস বেশি হলে আমাদের স্টমাকের মধ্যে অ্যাসিড সিক্রেশন বেশি হয়। যারা নেশা করেন তাদের বেশি পরিমাণ নেশা করতে ইচ্ছে করে, অ্যাডিক্টেড হয়ে পড়েন বিভিন্ন অ্যাডিকশানের প্রতি, নেশা ছাড়তে ইচ্ছা করে না। সেই কারণে স্ট্রেস বা টেনশান একদম বন্ধ করতে হবে। স্ট্রেস বা টেনশান বন্ধ করার জন্য আপনাকে নিজেকে কোনো কাজে এনগেজ করাতে হবে। যখন আপনি ফাঁকা বসে আছেন বা কোনো ফাঁকা সময় পাচ্ছেন, তখনই দেখবেন মাথার মধ্যে অনেক রকম টেনশান এসে জুটছে। সেই সময়টাকে আপনি ইউটিলাইজ করুন। আপনি কোনো কিছু আর্টিকেল লিখুন, সেই সময় কোনো গান শুনুন বা একটু বাজার থেকে ঘুরে আসুন। আপনি নিজে মন থেকে কোনো কিছু তৈরি করুন, কোনো আর্টের লাইনে যান। আপনি বিভিন্নভাবে আপনার সেই সময়টাকে ইউটিলাইজ করার চেষ্টা করুন। তাহলে দেখবেন মাথার মধ্যে অকারণে স্ট্রেস বা টেনশানগুলি আসা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আরেকটি ব্যাপার হলো স্ট্রেস বা টেনশানের কারণে ঘুম হওয়া বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন স্ট্রেস বা টেনশানের কারণে নার্ভের রোগ হয়। সুতরাং এই স্ট্রেস বা টেনশানকে বিভিন্ন উপায়ে আমাদের খুঁজতে হবে, খুঁজে সেইগুলোকে বন্ধ করার চেষ্টা করতে হবে। হাই ব্লাড সুগার বা ডায়াবেটিস আমাদের হার্টকে কিন্তু বিশেষভাবে ক্ষতি করে। প্রতিদিন এক্সারসাইজ করুন, পরিশ্রম করুন, হাঁটুন 40 মিনিট করে, দিনে দুবার, সম্ভব না হলে একবার। প্রতিবার খাওয়ার পরে, ভারী ফুড নেওয়ার পরে 10 থেকে 15 মিনিট করে হাঁটুন। বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দিন, হাসুন, মনকে মানসিক টেনশান থেকে ফ্রি রাখুন, স্ট্রেস থেকে ফ্রি রাখুন, গান শুনুন। সুগার রোগীদের একটি বড় প্রবলেম হলো মানসিক ডিপ্রেশন চলে আসে। সুগারের ফলে কিন্তু মানসিক ডিপ্রেশন চলে আসে, তাদের মনে অনেক রকম বাজে চিন্তা, নেগেটিভ চিন্তা ঢুকে যায়। সেই কারণে মনকে সবসময় এনগেজ করে রাখতে হবে কোনো সুকাজে। আড্ডা, হাসি ঠাট্টা করা, ক্লোজ ফ্যামিলি মেম্বারদের সঙ্গে মন খুলে গল্প করা, গান শোনা, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যুক্ত হয়ে যাওয়া, ইত্যাদি ইত্যাদি কাজ কিন্তু করতে হবে, যাতে মনকে একদম ডিপ্রেশনের জায়গা দিলে চলবে না। তবে কিন্তু হার্টের রোগকে আমরা অনেক অংশে কমিয়ে ফেলতে পারি। হার্টের রোগের আরেকটি বড় কারণ হলো অপর্যাপ্ত ঘুম। রাত্রেবেলায় যদি 7-8 ঘন্টার ঘুম না হয়, তাহলে কিন্তু হার্টের রোগ হওয়ার সম্ভাবনা অনেক অংশে বেড়ে যায়। যারা
রাত জাগেন তাদের কিন্তু হার্ট, কিডনি এবং ব্রেন এই সব ভাইটাল অর্গানে কিন্তু অনেক খারাপ প্রভাব পড়ে। সুতরাং রাতের ঘুম কিন্তু খুব জরুরি। আপনি মনে করছেন রাত জাগছি, কিন্তু এই ঘুমটা আপনি দিনে মেক আপ করবেন। দিনের ঘুমের একরকম ফল, রাতের ঘুমের কিন্তু আরেক রকম ফল। দিবানিদ্রা সবসময় পেটের রোগ তৈরি করে, কিন্তু রাতের ঘুম আপনাকে সারা শরীরকে সুস্থ রাখে, আপনার নার্ভকে সুস্থ রাখে, আপনার ব্রেন থেকে পা পর্যন্ত সমস্ত অর্গানকে সুস্থ রাখতে সাহায্য করে। যদি রাতে ঘুম না আসে, তবে আপনি কিন্তু দিনে কখনোই দিবানিদ্রা দেবেন না। যদি রাতের ঘুমের জন্য কিছুদিন ওষুধ খেতে হয়, তা আপনি ওষুধ কিন্তু গ্রহণ করতে পারেন। দর্শক বন্ধু, এই ছিল আজকে আমার মেডিকেল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা যদি উপযোগী বলে মনে হয় আপনি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।